হ্যাঁ কী হয়েছিল বলুন? ঘটনা হচ্ছে যে কালী পুজো কালী বিসর্জন হচ্ছিল, গোটা গ্রাম নাচগান করে ঘুরে এসেছে। আচ্ছা, আর কালীতলা মোড়ে স্টেশন নাচগান হচ্ছিল। আচ্ছা, ছেলেটা ধরুন ওই বাচ্চা তো, এবং মামার কাছে কুড়কুড়ি নিয়ে যে খেয়েছে আমার কাছে দাঁড়িয়েছিল। আচ্ছা, ডাইন থাকার পরে এবার কুড়কুড়ি ওর মায়ের কাছে এসেছে। আচ্ছা, ওর মাকে কুড়কুড়ি দিয়ে যে খেয়েছে বাড়ি এসেছে, বাড়িতে একটা সুয়েটার নিয়েছে, সুয়েটার নিয়ে যেয়ে ও মায়েকে যে সেট বিল লাগিয়েছে। আচ্ছা, ওর বাবাকে 10 টাকা চেয়েছে। আচ্ছা, 10 টাকা চাওয়ার পরে ধরুন বলছে চপ খাবো, কিছু খাবো, 10 টাকা দাও, 10 টাকা দিয়েছে, তখন কিন্তু আমার বাড়ি চলে এলাম। আর ছেলেটা খেলা করছিলো, খদ করছিল। আচ্ছা, খদ করার পর আমার বাড়ি চলে এলাম, ঘর থেকে বাড়ি আসার পরেই খানিক পরে ওর বাবা আমার বাড়িতে ফিরে, বাবা মা আবার যেয়ে দেখি ছেলেটা আমার নাই। হ্যাঁ, ওই মিনিট দশকের মধ্যে কিন্তু ছেলেটাও দাও এই পর্যন্ত। তারপর আমার খোঁজাখুঁজি করতে লাগলাম। কদিন পর আজকে পাওয়া গেল? মানে শনিবার দিন রাত 7টার সময়, 7টা সাড়ে 7টার মধ্যে। আপনাদের আপনারা কী চাইছেন? আমার চাইছি যে আমাদের যে দোষী সে সাজা পাক, এটাই চাইছি, তাতে যেই হবে হোক। আপনাদের কী দাবি? আমাদের দাবি কুকুর নিয়ে আসো, কুকুর নিয়ে আমাদের জিনিসও দেখা হোক। বডি কি এখনো তোলা হয়েছে? না, বডি তোলা হয়নি, বডি কুকুর আসলে বডি তুলতে দেবো না। আপনার নাম? আমার নাম দিলীপ বাগদি। আপনি কে হন? পিওর? আমি পিওর দাদু, মানে আমার বড় মেয়ের মেয়ে। বড় মেয়ের মেয়ে 3 নম্বর।